নূপুর শর্মাকে শিরচ্ছেদ করতে পারলে নিজের বাড়ি উপহার দিবেন বলে ঘোষণা দিয়েছেন আজমির শরীফের এক খাদেম। এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন বলে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর থেকেই তাকে খুঁজতে শুরু করে ভারতের রাজস্থান রাজ্যের পুলিশ। অতঃপর সালমান চিশতি নামের ওই খাদেমকে গ্রেপ্তার করে পুলিশ। আরও জানা গেছে, ভিডিওতে সালমান চিশতিকে বলতে শোনা যায় যে নূপুর শর্মার মাথা তার কাছে যে নিয়ে আসবে তাকে সে তার বাড়ি উপহার দিবে। নবীকে অবমাননা করায় তিনি নূপুরকে গুলি করে মেরে ফেলবেন বলেও মন্তব্য করতে শোনা যায় তাকে। তিনি আরও বলেন, সব মুসলিম দেশকে তোমার জবাব দিতে হবে, আমি রাজস্থানের আজমির থেকে বলছি, এটি হুজুর খাজা বাবার দরবার থেকে দেওয়া বার্তা। আজমির শরীফ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এ মাজার একটি সাম্প্রদায়িক সম্প্রীতির স্থান। ভিডিওতে খাদেম যা বলেছেন তা দরগাহর বার্তা হিসেবে বিবেচিত হতে পারে না। এর আগে নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে সারা ভারত জুড়ে প্রতিবাদ শুরু হলে পুলিশের গুলিতে একজন নিহত হয়। অতঃপর ভারতের সুপ্রিম কোর্ট থেকে বলা হয় এসবের জন্য নূপুর শর্মাই দায়ী। সম্প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নূপুর শর্মার বিদ্রূপ মন্তব্য সারা ভারত তথা পৃথিবী জুড়ে প্রতিবাদের কারণ হয়। পারস্য উপসাগরীয় দেশগুলো এর তীব্র নিন্দা ও নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের নরেন্দ্র মোদী সরকারের ওপর চাপ সৃষ্টি করে। এর জেরে বিজিবির মুখপাত্রের পদ থেকে নূপুর শর্মাকে বহিষ্কার করা হয়।